আসবে না আমার ইয়েতে, যাও তুমি যাও। কালকে আমরা চলে যাচ্ছি, টাটা গঞ্জুকে টাটা করে দাও সবাই। গঞ্জুর কি ডিমান্ড তাই না? এতক্ষণ পাউডারওয়ালা ছবি তোলা হলো, আবার চকলেট খাওয়া হলো, কতগুলো চকলেট খেলি তুই? কটা চকলেট খেয়েছিস? দুটো চারটে? চালিয়ে যা। কি হচ্ছে? ব্লগ হচ্ছে, ব্লগ করো। গল্প করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে। খাবার কত দূর? আর কত? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো দেখো, হ্যাঁ দিচ্ছে, দেবে 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 দেবে। দুটোর সময় কটা? একটা ৩৫, একটা ৩৫ বাজছে, খাবার চলে আসছে জোম্যাটো থেকে, আর এদিকে আইসক্রিমও চলে আসছে। এবারে চলো জলদি জলদি অ্যাটাক করা যায়। আর পাড়া যাচ্ছিল নাকি? হুম, তার সঙ্গে মিঠাইও জেগে আছে এই দেখো, খাবার খাওয়ার জন্য। আর কিছু বেচারা ঘুমিয়ে গেছে, ও আর পেলো না টাংরি কাবাব। আমরাই এবারে টাংরির ওপরে হামলা করি। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে রাত্রে আমাদের শুতে মোটামুটি ৩টে বেজে গেছে। গঞ্জু নামটা গিন্নি দিয়েছে, তো গিন্নি বলছে যে মাঝে মধ্যে গঞ্জু বলে ডাকবে, নাহলে আমাদেরকে ভুলেই যাবে যে গঞ্জু বলে কেউ ডাকবে। সবাই আমাদেরকে খুব মিস করছে যে আমরা চলে যাচ্ছি, ইভেন কি আমাদেরও খুব খারাপ লাগছে। তো আজকে সকালে প্যাকার্স মুভার্স চলে আসছে, আর তার সঙ্গে ডোনা আবিরও এসছে, আমাদের জন্য চা নিয়ে এসেছিল। আমরা বেডটি খেলাম সকাল সকাল, তার সঙ্গে ব্রেকফাস্টও নিয়ে এসছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিস নাকি? এখনো মিঠাই ঘুমাচ্ছে, মিঠাই ওঠেনি। আর এইদিকে চলে এসছে জিনিসপত্র সব প্যাকিং করার জন্য। ছাড় রাস্তা, সর রাস্তা, সর। এই যে এরা সব নিয়ে চলে আসছে জিনিসপত্র, এখন আরো জিনিস আসছে, এটার মধ্যে সব প্যাকিং ট্যাকিং হবে। আমাদের
এগারো বছর ঘর সংসার করতে করতে যে এত জোগাড় করে ফেলেছিলাম ভাবতে পারিনি, প্যাকিং হওয়ার পর বুঝতে পারছি। রুম পুরো ফাঁকা হয়ে গেল, এসি টেসি সব খোলা হয়ে গেছে, জাস্ট অবস্থা রাখো। এখনো কাজ চলছে, প্রচুর কাজ আছে। ফাইনালি আমাদের সব ডান, ঘর খালি হয়ে গেল। ঘরের যে অবস্থা দেখো, খালি হয়ে সব পড়ে আছে। সকাল 8টার সময় এসেছে ওরা, এখন বিকেল 4টে বাজছে, এখন সব কমপ্লিট হলো। উপরে ড্রেসিং টেবিলটা, ওইটা আর নিয়ে যাওয়া হলো না, পুরো বাকি সবগুলোতে পুরো প্যাক হয়ে গেছে। আর এইখানে গত 3 ঘন্টা ধরে মিঠাই কাজলের কোলে ঘুমোচ্ছে, কখনো এইরকম কখনো ওইরকম, সারাক্ষণ মিঠাই 3 ঘন্টা ধরে এইখানেই ঘুমিয়েছে। আজকে আবার কাজলের কাছে স্যারেলাকও খেয়েছে, পাগলিকে আজকে আমি আর নিতে পারিনি, পুরোপুরি ও কাজলের কাছেই ছিল। আমরা এই জাস্ট এই চাদর পেতে বসেছি, সব জিনিস খালি পুরো, শুধুমাত্র এই ড্রেসিং টেবিল রইল। আমাদের অবস্থা দেখুন, ঘরটা তো কোথাও কিছু নেই, আর মিঠাইয়ের জন্য কাজল ভাত পাঠিয়েছে, আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত, আর আমাদের জন্য চা, আমাদের জন্য চা। বেশ মানে এই খাটা খাটা রিপোর্ট বেশ দারুণ লাগলো। আমরা 10-15 মিনিটের মধ্যেই রওনা দেবো। আমরা আপাতত বালিজুড়ির দিকে প্রস্থান করতে চলেছি। বালিজুড়িতে দুদিন গাড়িটা আপাতত বালিজুড়িতে সেট করে দিলাম। রিম্পা বলেছে আমাকে ধার দেবে, আমরা তাতে নতুন গাড়ি, ঠিক আছে? তারপরে বালিজুড়িতে গিয়ে তারপরে 2 দিন পর আমরা দিল্লি যাবো।